প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় মোখা। আবহাওয়া অধিদপ্তর বলছে এটি আরও শক্তি সঞ্চয় করে বাংলাদেশের কক্সবাজার ও মিয়ানমারের আছড়ে পড়তে পারে রোববার দুপুরে নাগাদ। এদিকে দেশের সব সমুদ্র বন্দরকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। মইদুল ইসলামের রিপোর্ট। আবহাওয়া অধিদপ্তর বলছে শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড় মোখা প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে এবং ধেয়ে আসছে বাংলাদেশের কক্সবাজার ও মিয়ানমারের উপকূলের দিকে। একই সাথে ঘূর্ণিঝড়টি আরও শক্তি সঞ্চয় করে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে শুক্রবার। সেই হিসেবে রোববার দুপুর নাগাদ ঘূর্ণিঝড় মোখা যদি উপকূলে আঘাত হানে তখন বাতাসের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় প্রায় 150 কিলোমিটার। গতিবেগের পরিবর্তন যদি হয় তাহলে আমরা সিনারি বিভিন্ন রকম হতে পারে, তবে এখন যে গতিবেগ আছে সেই গতিবেগ অনুযায়ী যদি সে রিকভার করে কক্সবাজার মায়ানমারের দিকে ধাবিত হয় তাহলে 14 তারিখ নাগাদ সে কক্সবাজার টেকনাফ মায়ানমার উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। তবে আগেই বলেছি যে যেহেতু গাণিতিক মডেলের একটু অনিশ্চয়তা থাকে, বডিলি মুভমেন্ট কম বেশি হতে পারে, সুতরাং এই উপকূল অতিক্রম করার সময় কখনো কখনো একটু আর্লি হতে পারে, কখনো কখনো একটু ডিলে হতে পারে। আবহাওয়া অধিদপ্তর বলছে ঘূর্ণিঝড় মোখা যেভাবে শক্তি সঞ্চয় করছে তাতে তাণ্ডব চালাতে পারে সিডর সহ অন্যান্য শক্তিশালী ঘূর্ণিঝড়ের মতো। বৃহস্পতিবার রাত পর্যন্ত দেশের সমুদ্র বন্দরগুলোতে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সাইক্লোনের গতিবেগ 89 কিলোমিটার প্রতি ঘন্টা বা তার চেয়ে বেশি হতে হবে। সুতরাং কোনো কোনো সাইক্লোনে আমাদের আইলা, সাইক্লোন ফণি, মহাসেন, তারপর সাইক্লোন আমফান এবং 91 অতি প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সব কিছুতে গতিবেগ প্রত্যেকটা সাইক্লোনের কম বেশি আছে, কিন্তু অতি প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ যেটা সেটা কারোর সাথে কারো মিল নেই, কম বেশি হতে পারে। তবে 89 কিলোমিটারের চেয়ে বেশি হলেই আমরা প্রবল ঘূর্ণিঝড়ের গতিবেগ বলে আমরা আখ্যায়িত করি। এদিকে ঘূর্ণিঝড় ধেয়ে আসার কারণে দেশের তাপমাত্রা কিছুটা কমতে শুরু করেছে। বৃহস্পতিবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাঙামাটিতে 38.7 ডিগ্রি সেলসিয়াস আর রাজধানীতে রেকর্ড করা হয় 38.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। দেশের মানুষ পরিবর্তনের জন্য অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামীতে গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। একই অনুষ্ঠানে যোগ দেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের সহ বেশ কিছু রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। হাসান মাহমুদের রিপোর্ট। বাংলাদেশ কল্যাণ পার্টির এই ঈদ আড্ডায় যেন রাজনীতির ভিন্ন ভিন্ন গতিপথের অনেকেরই একসাথে উপস্থিতি লক্ষ্য করা গেল। এমন ব্যতিক্রমী আড্ডায় যোগ দেন বিভিন্ন পেশার প্রতিনিধিরাও। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, বিএনপির 35 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, তারপরও তারা রাজপথে রয়েছে গণতান্ত্রিক আন্দোলন এগিয়ে নেওয়ার জন্য। আমরা সবাই অপেক্ষা করছি একটা সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ কিভাবে করা যায়, তার জন্য কিভাবে সংগ্রাম করা যায়, লড়াই করা যায়। সেই সংগ্রাম লড়াইকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অসংখ্য নেতা কর্মী তারা আজকে মিথ্যা মামলায় জর্জরিত হয়ে হয়রানি হচ্ছেন। তারপরেও আমরা নিশ্চয়ই এমন একটা সুন্দর একটা বাসভূমি নির্মাণ করতে সক্ষম হব যার স্বপ্ন আমরা দেখেছিলাম 1971 সালে। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেন, রাজনীতিবিদদের মধ্যে সুসম্পর্কের বড় অভাব, রাজনৈতিক মত পার্থক্য যেন ব্যক্তিকে ব্যক্তির বিরুদ্ধে শত্রুতে পরিণত না করে। রাজনীতি সকলেরই, সকল দলেরই কিছু না কিছু ভিন্নতা থাকবে, নিজস্ব মত থাকবে, এবং সেই নিজস্ব মতকে আমাদের সম্মান করতে হবে, তাদের সকলের মতকে সম্মান করতে হবে, এটাই হলো গণতন্ত্রের চর্চা। তো আমরা যদি সেই রাজনীতিটাকে পারিবারিক এবং সামাজিক ক্ষেত্রেও সেই শত্রুভাবাপন্ন না করে প্রতিপক্ষ বা আরও একটু বেশি করে বললে বন্ধুত্ব সম্পর্কে গড়ে তুলতে পারি। কল্যাণ পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণ সামনের রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ বার্তা বহন করে বলে মনে করেন উপস্থিত সবাই। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।
বাংলাদেশ ও ভারত বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার স্তরে সন্তোষ প্রকাশ করেছে। রাতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সৌজন্য সাক্ষাৎ করলে এই সন্তোষ প্রকাশ করা হয়। সৌজন্য সাক্ষাতে তারা কোভিড পরবর্তী ও ইউক্রেন যুদ্ধের কারণে উদ্ভূত পরিস্থিতিতে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক অর্থনীতি নিয়ে আলোচনা করেন। এছাড়া আগামী 12 ও 13 মে ঢাকায় অনুষ্ঠিতব্য 6ষ্ঠ ভারত মহাসাগর সম্মেলন এবং আগামী সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিত BG20 শীর্ষ সম্মেলন নিয়েও আলোচনা হয়। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, ভারত উন্নত ও স্বল্পোন্নত দেশের মানুষের স্বার্থকে এগিয়ে নিতে উল্লেখযোগ্য অবদান রাখবে। জয়শঙ্কর ষষ্ঠ ভারত মহাসাগর সম্মেলন আয়োজনের জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান। তিনি বলেন, সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ অনেক বড়। ভারতের পররাষ্ট্রমন্ত্রী ষষ্ঠ ভারত মহাসাগর সম্মেলনে যোগ দিতে 2 দিনের সরকারি সফরে সন্ধ্যায় ঢাকায় পৌঁছান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। করোনা মহামারী, ইউক্রেন যুদ্ধ এবং বৈশ্বিক সংকটের কারণে সৃষ্ট চ্যালেঞ্জ সত্ত্বেও জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা SDG বাস্তবায়নে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর একটি হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ও চ্যাথাম হাউস কমিশনের কো-চেয়ার হেলেন ক্লার্ক সৌজন্য সাক্ষাৎ করার সময় তিনি একথা বলেন। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী ওষুধ শিল্পের আরও উন্নয়নে তার সরকারের পদক্ষেপ সম্পর্কে হেলেন ক্লার্ককে অবহিত করেন। ফার্মাসিউটিক্যাল খাতে বাংলাদেশের সাফল্য তুলে ধরে শেখ হাসিনা বলেন, বর্তমানে 100টির বেশি দেশে ওষুধ রপ্তানি করছে বাংলাদেশ। এ সময় নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ কোভিড-19 ভ্যাকসিন সহ বিশেষ ওষুধ রপ্তানিকারক হতে পারে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহিন ইকবাল। দুপুরে বঙ্গভবনে সাক্ষাৎকালে নৌবাহিনী প্রধান নৌবাহিনীর সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এ সময় বাংলাদেশের সামুদ্রিক এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনী গৃহীত নানা পদক্ষেপ তুলে ধরেন তিনি। সামুদ্রিক এলাকায় ব্লু ইকোনমির সম্ভাবনা খুবই উজ্জ্বল উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়নে এই সম্ভাবনাকে কাজে লাগাতে সামুদ্রিক এলাকার নিরাপত্তা নিশ্চিতের কোন বিকল্প নেই। আগামীতে নৌবাহিনী দেশ ও জনগণের স্বার্থে দক্ষতা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন মরিশাসের রাষ্ট্রপতি পৃথ্বীরাজ সিং রূপন। বিকেলে মরিশাসের রাষ্ট্রপতি প্রধান ধানমন্ডি 32 নম্বরে পৌঁছালে তাকে স্বাগত জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্য ও অটিজম বিষয়ক উপদেষ্টা সায়মা ওয়াজেদ। এ সময় পৃথ্বীরাজ সিং রূপন বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা জানান। পরে ধানমন্ডি 32 নম্বরের স্মৃতি বিজড়িত বাড়ি ঘুরে দেখেন এবং পরিদর্শন বইতে স্বাক্ষর করেন মরিশাসের রাষ্ট্রপতি। এর আগে সকালে 4 দিনের সফরে ঢাকায় আসেন মরিশাসের রাষ্ট্রপতি পৃথ্বীরাজ সিং রূপন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। নারায়ণগঞ্জে কারাবন্দী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা মিথ্যা উল্লেখ করে তা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ফতুল্লা থানা ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও তাঁতি দলের নেতাকর্মীরা। বিকেলে ফতুল্লার শিয়াচর তক্কার মাঠ থেকে শুরু হয়ে ঢাকা নারায়ণগঞ্জ মহাসড়ক দিয়ে জালকুড়ি কড়াইতলায় গিয়ে মিছিলটি শেষ হয়। এ সময় মিছিল থেকে নেতাকর্মীরা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করে। এছাড়াও নজরুল ইসলাম আজাদ, 2500 উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের 10 নেতাকর্মী সহ সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তি দাবি জানান। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহসভাপতি সাগর সিদ্দিকী, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন সহ অনেকেই। আওয়ার নার্সেস আওয়ার ফিউচার, এই প্রতিবাদে রাজধানীর আজগর আলী হাসপাতালে উদযাপিত হল আন্তর্জাতিক নার্সেস সপ্তাহ। এই উপলক্ষে কুইজ প্রতিযোগিতা, নার্সদের ভূমিকা, নার্সিং মডেল, স্বাস্থ্য সম্পর্কিত প্রশ্নোত্তর, র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে টিম নার্সিং। স্বাস্থ্যসেবায় তাদের অবদানের জন্য কৃতজ্ঞতা জানান হাসপাতালের CEO অ্যান্ড ডিরেক্টর প্রফেসর ডক্টর জাবরুল SM হক, হেড অব অপারেশন মোর্শেদ আহমেদ চৌধুরী সহ অন্যরা। সেই সঙ্গে দিক নির্দেশনা দেয়া হয় কিভাবে রোগীদের সহানুভূতিশীল যত্ন ও সুরক্ষা নিশ্চিত করতে পারেন নার্সরা।
বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক বাস্তবতায় বাংলাদেশের রপ্তানি খাত কঠিন সময় পার করছে বলে জানিয়েছে বিজিএমইএ। এ অবস্থায় আগামী অর্থ বছরের বাজেটে নন কটন পোশাক রপ্তানির উপর 10% বিশেষ প্রণোদনা চেয়েছে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠনটি। সকালে বিজিএমইএ কমপ্লেক্সে সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি ফারুক হাসান বলেন, বিশ্বব্যাপী চাহিদা কমায় সাম্প্রতিক সময়ে দেশের রপ্তানি আয় অনেকটা কমে যাচ্ছে, তাই তৈরি পোশাক শিল্প খাতে সরকারের দেয়া নীতি সহায়তাগুলো আগামীতে অব্যাহত রাখার দাবি জানান ব্যবসায়ীরা। এছাড়া পোশাক শিল্পের রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে কর 1% থেকে কমিয়ে আগের মতো 0.50% করার দাবি জানায় বিজিএমইএ। এছাড়া এই হার আগামী 5 বছর পর্যন্ত কার্যকর করারও দাবি সংগঠনটির। আগে আমাদের ভলিউম কমেছিল, ইউনিট প্রাইস দিয়ে আমরা কভার করেছি, এখন ইউনিট প্রাইসও কমা শুরু হয়ে গেছে কম্পিটিশনের কারণে, অর্ডার কম হওয়ার কারণে এবং কিছু র মেটেরিয়ালসের দাম কমার কারণে, আপনারা জানেন যে সেই কারণে ইউনিট প্রাইস এখন কমা শুরু হয়েছে, কমে গেছে এবং এটা রিফ্লেক্ট করবে, সেই জন্য আমাদের আগামীতে এক্সপোর্ট ভ্যালু কমে যাবে। বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সুযোগ সুবিধা দিতে সরকার প্রস্তুত বলে জানালেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। বিশেষ করে নীতি সহায়তা এবং বিনিয়োগ বান্ধব অবকাঠামো দেওয়া হচ্ছে বলেও তিনি জানান। সেইভর ইন্টারন্যাশনাল লিমিটেডের আয়োজনে আন্তর্জাতিক প্রদর্শনী সেইফকন 2023-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় বক্তারা বলেন, পরিবেশ বান্ধব শিল্প উৎপাদনের পথে অনেকটা এগিয়েছে বাংলাদেশ। 3 দিনব্যাপী সেইফকন প্রদর্শনীটি অনুষ্ঠিত হচ্ছে ঢাকার বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে। অবকাঠামো নির্মাণ, বিদ্যুৎ উৎপাদন, নবায়নযোগ্য জ্বালানি ও পানি ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট দেশি বিদেশি প্রতিষ্ঠানগুলো পণ্য ও সেবা নিয়ে এই প্রদর্শনীতে অংশ নিয়েছে।